হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের দেশকে শেয়ার করছি নতুন আলু দিয়া কাসকি শুটকি রেসিপি। তো আজকে হয়তো আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে, আমি একটু গ্রামের পাশে কথা বলছি। প্রথমে আমি একটা হাঁড়ি পাতিল নিয়ে তেল এখন গরম করতে দিব। পরিমাণ মতো আপনারা তেল দেয়া দিবেন, তারপর আপনারা যা যা মশলা লাগে সব কিছু দেয়া দিবেন। আমি আমার পরিমতন তেল দেয়া দিছি, আপনারা যতটুকু তেল খাইতে মন চায় ততটুকুই দিয়েন। আর সম্পূর্ণ সবাই ভিডিওটা দেখবেন। আর একটা কথা আপনাদেরকে সবসময় বলি, তেলের ছিটা যদি শরীরে আইয়ে তাহলে আপনারা হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দেয়া নেবেন, পরবর্তীতে হলুদটা কমায় দিবেন। আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন ব্লেন্ডারে ব্লেন্ড কইরা তারপর রেখে দিছি বক্স বইরা। তো এখানে আমি ভালো করে কষামু, মশলা যত কষাবেন তত সব কিছু স্বাদ হয়। তো পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি 2 টেবিল চামচ, ঝালটা একটু বেশি খাবো, আমি একটু ঝাল বেশি খাই। আর হলুদ আগে দিছিলাম, এখন একটু হলুদ দিতেছি, কারণ প্রথমে দিছিলাম আপনারা কইছিলাম প্রথমে শুরুতে দেখছিলেন হলুদ দেওয়া হয়েছে। এনে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, এই এই কতটুক দিবেন আপনারা সব বুঝে নেবেন মশলা যেগুলো লাগে। তো শুটকিগুলো এখন আমি দিয়া দিমু, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দুনিয়া জিরা একটা মিক্সার আছে বাজারে পাওয়া যায়, এটা আপনারা কিনে নিতে পারেন, সব ধরনের জিনিসে দেওয়া যায়, সব ধরনের খাবার রেসিপি। তো কষায় লইতেছি ভালো করে কষানো আমার হয়ে গেছে। তো আপনারা কিন্তু সবাই আমার সম্পূর্ণ ভিডিও দেখেন না, সবচেয়ে দুঃখের বিষয় এইটাই, আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ফুল ব্লগটা দেওয়ার দেখার জন্য। তো এখন আমি কাজকে শুটকিটা দিয়া দিছি, আপনারা ভালো করে দে সুন্দর করে ভালো করে গরম পানিতে 5 মিনিট ধুইয়া তারপর দিয়া দিবেন। আর আপনারা কী কী ধরনের রান্নার রেসিপি দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আমার সাধ্য মতন আপনাদেরকে ভালো ভালো রেসিপি শেয়ার করার জন্য। আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রান্নার রেসিপি আছে, শুধু রান্নার না, আমি যাবতীয় সব ধরনের ভিডিও করি। আপনারা সবাই কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে যাই দেখে আসবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কি বলবো, 1 সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না, একটু ব্যস্ততার কারণে আপনারা কেউ আমার আগের ভিডিওটিও দেখেন না, মনে দুঃখ লাগে। আপনারা সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার ভিডিও দেখবেন, আমি সবার সবার পাশে আছি। এখন আমি পরিমাণ মতো পানি দেয়া দিতেছি, আজকের ভিডিওটা মোটামুটি তেমন একটা লং হয় নাই, মোটামুটি করছি। তো পানি দেওয়ার পর আমি একটু এক্সট্রা কিন্তু ডেকে দেবো ডাকনা দেয়া, তারপর আপনারাও ডাকনাতে ডাকিয়ে দিবেন। দেখছেন কি সুন্দর কালার আসছে। তো আমার আর 5 মিনিটের মতো লাগবে ঝুলটা সুসা যেতে, আমি একটু ঝুলটা সুসায় নেবে। দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার, অসাধারণ মজা, হোটেলের থেকেও সেরা এইভাবে করতে পারে নতুন আলু দেখে আজকে শুটকি। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ইউটিউব চ্যানেলে আমার কমেন্ট করে জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড সম্পূর্ণ ফুল ব্লগ দেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই।